যশোরের হোটেলে অশান্তির আগুন প্রাণে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ অ্যাম্বুলেন্সে করে পেট্টাপোল সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন দুই ভাই যশোহরের হোটেলে তখন আগুন জ্বলছে নিচে তখন আন্দোলনকারীরা ভাঙচুর চালাচ্ছে হোটেলের তিন তলায় তখন আটকে পড়েছেন ভারতীয় দুই ভাই হোটেলের তিন তলায় বসে তারা খবর পান হোটেলের নিচের তলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অগত্যা প্রাণ বাঁচাতে হোটেলের তিন তলা থেকে ঝাঁপিয়ে পড়েন ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ভাই দু পা ভেঙে গেছে কোমরেও আঘাত লেগেছে গুরুতর হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন মোহাম্মদ সাহিদ আলী দাদা রবিউলের শরীরেও বেশ কিছু অংশ ঝলসে গেছে আসাম থেকে ব্যবসায়িক কাজে চলতি মাসের এক তারিখ বাংলাদেশে গিয়েছিলেন দুই ভাই সাক্ষাৎ মৃত্যুকে কাছ থেকে দেখেছেন এদিন উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে অ্যাম্বুলেন্সে চেপে ভারতে প্রবেশ করেন তারা আহতদের বাংলাদেশি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বেনাপোল পর্যন্ত বিশেষ অনুমতিতে সেই অ্যাম্বুলেন্স পৌঁছে দেয় সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের পক্ষ থেকে খুলে দেওয়া হয় সীমান্তের গেট ভারতীয় অ্যাম্বুলেন্স পৌঁছে যায় সীমান্তের জিরো পয়েন্টে এরপর আহতদের ভারতীয় অ্যাম্বুলেন্সে তোলা হয় শাহিদ অ্যাম্বুলেন্সে শুয়ে জানালেন ঘটনার বিভৎসতার কথা এ বিষয়ে মোহাম্মদ শাহেদ আলী বলেন হোটেলের নিচতলায় তখন দাউ দাউ করে আগুন জ্বলছে পাশের বিল্ডিংয়ে ঝাঁপ মেরে বাঁচার চেষ্টা করি ঘটনায় দু পা ভেঙে গিয়েছে তার রাত্রে তো আমি ওখান থেকে চলে আসছিলাম হোটেলে ছিলাম আপনার যশোরে যশোরে আপনার জাবির হোটেল বলে ওই হোটেলে আমরা যখন ছিলাম স্টে করছিলাম তো ওখানে মোটামুটি আপনার দিনের তিনটার পর আমরা খানা খেয়ে রুমে হ্যাঁ বিকেল তিনটার পর রুমে গিয়েছে তখন প্রচুর করে দেখে নিচে পুরো সাউন্ড হচ্ছে হাল্লা হচ্ছে তো গ্লাসে দেখছি তাহলে পুরো কাজে গেছে আগুন লাগিয়ে দিয়ে গেছে কোন লোকে দিয়েছে নিয়ে দৌড়ি করে আমরা থার্ড ফ্লোর পর্যন্ত এসেছিলাম থার্ড ফ্লোর পর্যন্ত এসে লিফটে তো আসতে পারি না কারেন্টে কেটে দিয়েছিল তারপর আপনি থার্ড ফ্লোরের থেকে জাম্প করেছিলাম নিচের সাথে একটা বিল্ডিং ছিল ওই জাবের হোটেলের সাথে লেগে থাকা একটা হোটেল হোটেল বা একটা বিল্ডিং ছিল এটা ওই বিল্ডিংয়ে জাপ মেরে আমার ও পা দুই পা এদিন একই সাথে ভারতে এসেছেন দাদা রবিউল গলায় পোড়া দাগ সাথে থাকা লাগেজে চাপ চাপ রক্তের দাগ সীমান্ত পেরিয়ে এসেও এখনো ভুলতে পারেননি ঘটনার বিভৎসতা রবিউল বলেন হোটেল মে লুটপাট জায়গা सब जगह में लूटपाट हो रहे हैं मैं हो होटल जैसर में था बिजनेस पर्पज में गया था मैं मैं असम का हूँ हुआ था बोलने से उधर तो लूटपाट चल रहा है और होने वाले उसमें आग लगा दिया था उसके बाद आग लगने के बाद हम लोग उधर से निकल पड़े कूद के और मेरा जो काजिन था उसका पेट टूट गया है जो हो रहा था वो तो हो गया अभी क्या देखा और आंखों का सामने आदमी को मार दिया आग, आग लगा के चला दिया सब জানা গেছে বাংলাদেশ যশোর জেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন চাকলাদারের মালিকাধীন এগারোতলা হোটেল রয়েছে সেখানেই সোমবার বিকেল তিনটে নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী জাবির ইন্টারন্যাশনাল নামে ওই হোটেল থেকে দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে আহত দুই ভাইয়ের ব্যবসায়িক বন্ধু বনগার বাসিন্দা বাপন দাস তিনি যথেষ্ট সহযোগিতা করেন দুই ভাইকে এদিন বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার বিষয়ে এদিন পেট্রাপোলে দাঁড়িয়ে বাপন বলেন আহতদের আপাতত কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গত এক তারিখে আমরা একসঙ্গে গেছিলাম বাংলাদেশে জাবের ইন্টারন্যাশনাল নামে একটা হোটেল যশোরে ওখানেই ছিলাম তারপরে সেখান থেকে আমি চলে আসি দু তারিখে আসার পরেই আমি শুনতে পাই বাংলাদেশে নানান রকম ঝামেলা হচ্ছে এদেরকে আসার জন্য বলি গতকাল দুপুরবেলা এরা যখন হোটেল থেকে মানে নিচের দিকে নামতে যায় তখন তাকে প্রচুর নিচে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার পরে এ থার্ড ফ্লোর থেকে লাভ দেয় আর এর ভাইয়ের একটু আগুনে ছ্যাঁকা থাকা লেগেছে চারের পা ভেঙে গেছে তিন জায়গায় দুটো পাই ভেঙে গেছে এবং তারপরে এখন অ্যাম্বুলেন্সে করে যশোর থেকে বেনাপোল থেকে এখন অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে হবে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন বাংলাদেশে কিন্তু বুঝতে পারেননি গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়তে হবে তাদের গতকাল ছিলেন যশোর এলাকায় একটি হোটেলে সেখানে এগারোতলা সেই হোটেলে বিকেল তিনটে নাগাদ আচমকায় আগুন ধরে যায় বা আগুন লাগিয়ে দেওয়া হয় প্রাণ বাঁচাতে দুই ভাই তিন তলার যে রুমে ছিলেন সেখান থেকে লাভ দেন পাশের বিল্ডিংয়ে গুরুতর জখম হয়েছেন দুই ভাই কারো দু পা ভেঙে গিয়েছে কারো আগুনে পুড়ে গিয়েছে দুই জখম ভাই আজ বাংলাদেশ সীমানা পেরিয়ে ভারতে এসেছেন বর্তমানে চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পেট্রাপোল থেকে সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ